বর্তমানে ওমরায় ফরজ তফ করার পর এহরাম পড়া ছাড়া কাবা ঘরের সামনে ঢুকা যায় না এই জন্য মানুষ এহরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল নোয় করে এটা ঠিক আছে কিনা বাঙালি ঠেকা রাখা তো সহজ কাজ না দাবায় রাখা যায় বাঙালি তো সৌদি অথরিটি হারাম শরীফে কাবার চত্বরে যাতে ভিড় কম হয় এই জন্য বলছে যারা এহরামপুরে যাবে ওমরা পড়বে তারাই শুধু সেখানে তোফ করে এর বাইরে না তো অনেকে আসে চালাকি করে এহরামের কাপড় পরে যায় যাতে করে পুলিশের দায়িত্বশীলরা মনে করে উনি উমরা লোক আসলে উমরা করবেন না উনি করবেন কি তো আব্বা ভিতরে নামাজ পড়বেন তো এটা চালাকি এটা এক ধরনের প্রতারণা করা ভুল বার্তা দেওয়া এটা ইমানদারের সান না এটা তো অনেক সাধারণ বিষয় আমি নতুন করে এক অনাচারের কথা শুনছি যারা হজ উমরা করতে যান ভালো করে শুনে রাখেন যে রিয়াদুল জান্না মসজিদে নবীতে রওদা যেটা রওদা তো রিয়াদুল জান্না এই রওদায় নামাজ পড়ার জন্য অনেকে সিরিয়াল পান না আমাদের সেখানে প্রবাসী বাংলাদেশি ভাইরা আল্লাহ তাদের হেদায়ত দান করুক কোনো কোনো ভাই সবাই তো আল্লাহ তারা দুই নম্বরই করে সেটার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে পারমিশন নেওয়া যায় অ্যাপের মাধ্যমে তারা সেটা পারমিশন নেয় নিয়ে সেটা দুইশো তিনশো রিয়াল করে বা অনেক দামে যে যেভাবে পারে সেল করে তো হাজির সাহেবরা সেটা কিনে গিয়া ভিতরে যায় বন্দি করে তাইলে আপনি দুই নম্বর কাজ করলো যে সে দুই নম্বর কাজে টাকা দিয়া হেল্প করলেন কোন অবস্থাতে জায়েজ নাই বরং এগুলো গুনাহের কারণ এইরকম করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না যারা এই হারাম কাজ করছেন তারাও গুনাগার যারা টাকা দিচ্ছেন তারাও গুনাগার আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার দান করুন আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আসে নবিসাম বলেছেন আল আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো আল্লাহ বলছেন কলম হয়ে যাওয়া হয়েছে এরপরে কলমকে নির্দেশ করেছেন কলম লিখেছে বুঝে আসছে কথা অন্য কোন কোন বর্ণায় আরো অন্য অন্য কোন কোন সৃষ্টির কথা আসছে তবে কলমের কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাহ হাদিদ দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যায় নাই আপনারা জানেন দাউদে বর্ণিত একটা সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইয়েরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন। সুন্নাত হলো তার জন্য বদয়া করা কি করবেন লা বদয়া করবেন্লাহ আল্লাহ তালা তোমার জিনিসটা তোমারে ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার দান্দা করার জায়গা মসজিদ না এটা এবারের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যায় নাই হারাম না যায়